একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন থেকে শুরু করে বৃদ্ধিটা আমরা শারীরিকভাবে দেখি, ও হাঁটছে কিনা, ও বসছে কিনা, ও দাঁড়াতে পারলো কিনা। বাবা মার কমপ্লেন থাকে খাচ্ছে না তো, ডাক্তারের কাছে এসে বলে খাচ্ছে না তো, কিন্তু বাচ্চার যথেষ্টই নাদোষ নাদোষ থাকে। কিন্তু বাবা মা কখনো ডাক্তারের কাছে বা কাউকে জিজ্ঞেস করে না মানসিক স্বাস্থ্যটা কি, এইটা বৃদ্ধির জন্য কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না। মানে বাবা মা মানসিক স্বাস্থ্যও যে একটা ডেভেলপমেন্টের পার্ট, মানসিক স্বাস্থ্যের মধ্যে সামাজিক বিকাশ, নৈতিকতার বিকাশ, চিন্তার বিকাশ, এই টার্মগুলো আমার কাছে মনে হয় আজকাল বাবা মাদের কাছে কিছুটা হলেও পরিচিত, কিন্তু কিছুদিন আগেও হয়তো অপরিচিত ছিল। নৈতিকতার বিকাশ মানে মোরাল ভ্যালিউ, এইগুলা যদি আমরা তাদেরকে, শুধু যদি একটা বাচ্চার খাদ্যের প্রয়োজন হয় শারীরিকভাবে বাঁচার জন্য, তাহলে অবশ্যই আমি বলবো মানসিক স্বাস্থ্য যেহেতু শারীরিক স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে চলে, শারীরিক মানসিক স্বাস্থ্যেরও কিছু খাদ্য আছে যেটা আমরা চিনিই না, বাবা মারা আমরা জানিই না। তো আমি যখন ওই জায়গাটাতে, ডেভেলপমেন্টের জায়গাতে আমি তাকে নিয়ে যাব না, তো সেই জায়গাটাতে তো তারা ধাক্কা খাবেই, তাই না? তো আমি এই জায়গাটাকে প্রতিরোধের জায়গা বলে মনে করি, এটা যদি আমি এক কথায় বলি, এতটুকু বলে আমি শেষ করতে পারি। কিন্তু কি কি করণীয় সেটা আমি এক লাইন করে বলি। আমরা বাবা মারা বাচ্চা যখন দেখা যাচ্ছে এসে বলছে যে মা দেখো ফুলটা, আমরা হয়তো মানে আমরা মনে করি ফুল আবার দেখার কি আছে, হ্যাঁ হ্যাঁ দেখেছি বা শেষ। কিন্তু এই উত্তরটা যদি আমি বলি আই দেখি ফুলটা খুব সুন্দর তো, তোমার চোখে পড়েছে এটার রংটা তো খুব লাল, বাহ তুমি তো অনেক সুন্দর দেখো, এই যে ওর আবেগটা কি ছিল, একটা বিস্ময়। আমি প্রথমে কি করেছিলাম, আবেগ ইমোশন মানসিক স্বাস্থ্যের একটা অংশ, আমি প্রথমে কি করলাম বাদ দিয়ে দিলাম, মানে আমি পাত্তাই দিলাম না। ও ভাবলো বিস্ময় এটা কিছু না, এটা দেখানোর কিছু নাই, শিখলো। কিন্তু পরবর্তীতে আমি যেটা করলাম সেটাতে হ্যাঁ আমার আবেগ বিস্ময় আমার আবেগের একটা অংশ, সেটা আমি দেখাতে পারি, সেটা ভ্যালিডেট হয় পরিবেশে, এবং এটা দেখানোটা অনেক গুরুত্বপূর্ণ। সে পরবর্তীতে আরও বিস্ময় খোঁজার চেষ্টা করবে, আর না হলে সে বিস্ময়টাকে ওখানেই ঝেড়ে ফেলে দিবে, মা যা দেখিয়েছে ওটাই দেখতে হয়, আমাকে আলাদা করে খোঁজার কিছু নেই। এই যে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, মানসিক বৃদ্ধির উদাহরণ, সামান্য ছোট কিন্তু চিন্তা করতে গেলে অনেক বড়। আমি শুধু বিস্ময় দিয়ে বললাম। এইবার বাচ্চাটা ব্যথা পেয়ে যদি আসে আমার কাছে, মা ব্যথা পেয়েছি, হ্যাঁ তুমি তো খেলতে গেলে ব্যথা পাওই, কিছু না ঠিক হয়ে যাবে, ওকে এতটুকুই বলতে হবে, কিন্তু প্রথমে আরেকটা লাইন যোগ করতে হবে, দেখি তুমি কোথায় ব্যথা পেয়েছো, উফ খুব জ্বলছে না, মা খেলতে গেলে তো একটু ব্যথা পাই, এটা ধৈর্য ধরো, দেখবে আস্তে আস্তে তুমি আরও নিজে শক্ত হয়ে উঠবে। দুটো কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, একটা আরে ব্যথা পেয়েছো এটা কিছু না, না এটা কিছু, তার জন্য অনেক বড় জিনিস, তার ইমোশন এটা, এই ইমোশনটাকে আমাদের ভ্যালিডেট করতে হবে। সে যদি ইমোশনটাকে আমরা ভ্যালিডেট না করি তখন কিন্তু সে শিখবে যে ইমোশন দেখানোর কিছু নাই, এটা আমাদের লুকিয়ে রাখতে হয়, এখান থেকে এটা এমনি এমনি তো না, এইগুলোকে আমাদের হ্যাঁ তুমি ব্যথা পেয়েছো এটা আমি বুঝতে পারছি, আমি তোমার কষ্টে কষ্টিত, কিন্তু তুমি যদি এটা আসলেই ঠিক হয়ে যাবে এবং এটা যদি তুমি সহ্য করতে পারো তুমি ভবিষ্যতে অনেক স্ট্রং মানুষ হিসাবে গড়ে উঠবে। এই পুরো কথাটার মধ্যে কতগুলো মেসেজ আছে, যেটা একটা মনে করেন আপনি তো আমাকে আত্মহত্যা হিসেবে প্রশ্ন করছেন, আত্মহত্যার সাথে মিলিয়ে দেখেন, পরীক্ষায় ফেল করেছো, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমারও খারাপ লাগছে আমারও খারাপ লাগছে, কিন্তু তুমি এটাকে শুধরে নাও, দেখবে তুমি আরও ভালো করতে পারবে। উত্তরটা কিন্তু একই, সেটা কিন্তু পরীক্ষার সময় আমি বললাম, কিন্তু এই অভ্যাসটা যদি আমি সেই ছোটোবেলায় যখন বাচ্চাটা সাইকেল চালানো শিখছে তখন থেকেই চর্চা করে থাকি, বাচ্চাটাকে পরীক্ষার সময় আর বলাও লাগবে না, সে নিজেই নিজেকে সাইকোথেরাপিটা করে নিতে পারবে। এই জায়গাগুলোই হচ্ছে প্রতিরোধের জায়গা, যেটা একদম ছোটোকাল থেকে, সে যখন ইমোশন দেখাচ্ছে আপনাকে, মানসিক স্বাস্থ্যের একটা অংশ আবেগ, সেটা রাগ হতে পারে, কষ্ট হতে পারে, কান্না হতে পারে, হাসি হতে পারে, আনন্দ হতে পারে, বিস্ময় হতে পারে,
তাকে ভ্যালিডেট করুন, তাকে বলুন যে হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ তাই তো, তাহলেই দেখবেন ও পরবর্তীতে আরেকটা ইমোশন নিয়ে আপনার কাছে আসবে। আর না হলেই রাগ অভিমান যখন বড় বয়সে হবে তখন সে আপনার কাছে আর আসবে না, নিজের মধ্যে নিজে রেখে একা একা চলে যাওয়াটাকেই শ্রেয় মনে করবে।